আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা, ও নওজোয়ানেরা শুধু শহীদ করে ক্ষান্ত হলো না, নওয়াজায় রসুল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশ মোবারকের উপরে দুটো পাঁচটা দশটা বিশটা নয় সত্তরটা সত্তরটা ঘোড়াকে চালিয়ে দিয়ে হুজুরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরো 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 করতে করতে 33টা টুকরো টুকরো করে ফেলল। টুকরো করল। আমি কারবালা রস করতে আসিনি, একটুখানি ছুঁয়ে গেলাম, রস কি বোঝা যায়? কারবালা করল মুসলমান, বড় আফসোসের কথা, টুপি দিয়ে চেনা যাবে না, দাড়ি দিয়ে চেনা যাবে না, নামাজ দিয়ে চেনা যাবে না, রোজা দিয়ে চেনা যাবে না। চেনার একটা জায়গা আছে, আমি আপনাদের বলেছি, আবু জাহেল প্রতিনিয়ত সকাল হলে আল্লাহর কাবাকে তওয়াব করত। মনে আছে কি কথাগুলো? আবুল আহাব আল্লাহর কাবা তওয়াব করত, ওতবা সাহেবা, উমাইয়া, ইসলামের দুশ্মনেরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাবাকে তওয়াব করত। তাহলে আপনি কি দিয়ে চিনবেন? টুপি দিয়ে চেনা যাবে না, দাড়ি দিয়ে চেনা যাবে না, নামাজ রোজা দিয়ে চেনা যাবে না। ও মুসলমান, চেনার একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হুদাল্লিল মুত্তাকিন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। বিলকুল ঠিক আছে, চলেন কি বলি বলো। দিন দেখি লোক যখন ঘুমোবে, দে গঙ্গা হুজুর, তুমি তখন দাওয়াত নিতে পারো? আর লোক যখন শুনবে, তখন বড় বড় হুজুর বুঝেন না কথা, কি আর করা যাবে? নসিব ভাই ঘুমের রাত্রির হুজুর হয়ে পড়েছে। এই সবাই ঠিক আছেন তো নাকি? ঠিক আছেন না? আল্লাহ জি, 33টা টুকরো করে ফেললো হযরত সাইয়েদেনা ইমাম হুসাইন হুজুরের লাশ মোবারক। কি ভাবতে পাচ্ছেন? 33টা টুকরো টুকরো করে, হাইয়া আলাস সালাত ওয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদকামাতি সলাত কদকামাতি সলাত। আরে আসরের তকবীর হচ্ছে, আসরের নামাজ পড়বে, বোঝেন না? কারবালার দিনের কথা বলছি। জনমের মতে ইমাম হুসাইন নওয়াজায় রসুলকে শহীদ করে দিয়ে, ধর থেকে মাথাটা আলাদা করে দিয়ে, শরীরটার উপরে 70টা ঘোড়া চালিয়ে, শরীরটাকে 33টা টুকরো করে, তারা আল্লাহ রাসূলের নামাজটা জামাতের সঙ্গে আদায়ের জন্য দাঁড়িয়ে যায়। ও জানেন আপনি? হ্যাঁ, খবর রাখেন কেতাবে? আসরের নামাজ পড়েছিল। আর সেই সার্জনই চাই, এ সমস্ত সেই হচ্ছে বুদ্ধিদাতা। কি দাতা? বোঝে না তো এ বুদ্ধিদাতা, বোঝেন না? কানে ফুদায় শুধু রাত্রে দেয়, আমাদের দেশে দেশে সব বাড়ি দেয় না, আর ওরে দিনই রাতে দিয়েছিল। সার্জনই চাই বলেছিল, আয় বাচ্চা যা বানায় এজি কুপারে জমিনে যে ব্যক্তিটা গভর্নর আছে,
তিনি একজন সাহাবায়ে রাসূল, যিনি আমার নবী পাকের একজন প্রিয় সাহাবী। আহলে বাইত আহলে রাসূলদের ঘরে তিনি বড় মহব্বত রাখতেন, ভালোবাসতেন, যার প্রিয় নাম হযরতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা। সার্জনি সাই এজিদকে যুক্তি দিল, স্যার ওই সাহাবায়ে রাসূল যিনি স্টেট গভর্নর আছেন কুফার, ওনাকে চেঞ্জ করে দিয়ে ওলাদুজ্জিনা। কি বললাম? এদিক ওদিক করলে এ আওয়াজ ঘরে যাবে না, যা ভাবছেন তা নয়। কি বললাম? ওলাদুজ্জিনা মানেটা কি বলতে হবে শুনবেন? আপনাদের অজু আছে? আমারও আছে না, তাও বলি, অজু নষ্ট হবে না। যে কোরআন পাকে তো শুকরের নামও আছে তো নাকি? তাহলে তো কোরআন না পাক হয়নি, তো আমাদের অজুও নষ্ট হবে না। ওলাদুজ্জিনা, যার জন্মের ঠিক নাই, জন্মের ত্রুটি আছে, যে লোকটার জন্মের ত্রুটি আছে, সে তখন দামেস্কের তাকতে তাউসে আসীন ছিল। ওই সারজুনি সাই যুক্তি দিল এজিদকে, স্যার যদি গদি বাঁচাতে চান, এনারা আছে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত তালে, আর ওরা ও আছে কিসের তালে? হ্যাঁ, তাকতে তাউস বোঝেন না, দুনিয়া। যদি গদি বাঁচাতে চান, একুনি সেই ওলাদুজ্জিনা হারামজাদা, যে লোকটা নাকি দামেস্কে আসীন আছে, যার নাম ওবায়দুল ইবনে জিয়াদ, তাকে একুনি উঠিয়ে এনে কুফার গভর্নর বানিয়ে দেন, অন্যথায় আপনার রাজত্ব টেকাতে পারবেন না। এজিদ পরমা সুন্দরীর লোভে পড়ে গেল, জয়সে করনা ঐসে ভরনা। একটুখানি শোনেন, যে যেমন কাজ করবে হাতে কামাই তার ফলবেই ফলবে, কথা বুঝছেন না? বুঝছেন না? সুন্দরীর প্রেমে পড়ে গেল, সুন্দরী যুক্তি দিল আমি তোমাকে বিবাহ করতে পারি যদি নওয়াসায়ে রাসূল ইমাম হোসাইনকে শহীদ করতে পারো। যে অস্কি বোঝা যায়, তার ভাই বলল আমিও বিবাহ দিতে পারি যদি আমাকে দামেস্কের গভর্নর করা হয়, তাই হবে। তথাপিও চাই দামেস্কের গভর্নর করে দিল, আর সারজুনি সাই যুক্তি দিয়ে সেই ওলাদুজ্জিনা দামেস্কের গভর্নরকে উঠিয়ে এনে কুফার জমিনে বসিয়ে দিল, যার নাম ওবায়দুল ইবনে জিয়াদ। আর বলবো না, আমাকে ঠিক রাত 9টার দিকে যে সময় চেয়েছিলাম দেয়নি, এরা এক কালেকশনের নাম করে আমাকে কবির রাত্রে এসে দিয়েছে, 10টায় বসাবে, আবার 10:30টার পরে চলো। এসব দাওয়াতগুলো আমি আল্লাহর রহমতে সব মাইনাস করেছি, প্রয়োজন মনে করি না, তাড়াহুড়া করে। আল্লাহ, লোক ধরা কল অনেক হয়েছে, আজ কি বোঝা যায়? অনেক অস শুনেছেন আমি জানি, কথাগুলো লিয়ে রাখেন। বিশ্ব সুন্দরীর ভাই, সাথে সাথে সে ওলাদুজ্জিনা, জন্মের ত্রুটি আছে, সে ফতোয়া দিল আওলাদে রাসূল নওয়াসায়ে রাসূলকে জন্মের মতো শহীদ করে দাও। মুসলমান, আমি অনুরোধ যেটা বলতে চাইছি, মনে রাখুন, এজিদকে পানি বিয়ানে শহীদ করলো, কারবালার জমিন হয়ে গেল,
আল্লাহ ইজিদকে চোখে দেখালেন, দেখেলে বান্দা আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। ও মুসলমান, আওলাদে রসুল, নওয়াসায়ে রসুল, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহু পানির জন্য দশই মুহররম কষ্ট পেয়েছিলেন, স্টাফ কষ্ট পেয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আর ইতিহাস খুলে দেখুন, ইজিদ একাদ দিন নয়, একাদ মাস নয়, বরং মাস কি মাস, মাস কি মাস, মাস কি মাস ও বেহুদা পানির কষ্ট ভুগেছিল, পানির জন্য কলিজা শুকিয়ে যায়, ফেটে যায়, কিন্তু আল্লাহ ওকে এমন রোগ দিয়েছিলেন, ওর সম্মুখে পানি আসতো, ধরা হতো, কিন্তু পান করতে পারত না। মাস কি মাস ও পানির কষ্টে তবে দুনিয়া থেকে মরেছিল। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, বান্দা তোরা দেখেলে যাইসি করনা ওয়াইসি ভরনা, যে যেমন করবে তাকে তেমন হবে। ইজিদ নওয়াসায় রসুলকে মুহররমের আশুরাতে কারবালায় কষ্ট দিতে পারে, আমি আল্লাহ ওরে দুনিয়াবাসী দেখেলে আমি আল্লাহ ছেড়ে দেই না, সেই ইজিদকে আমি আল্লাহ মাস কি মাস, মাস কি মাস পানির কষ্টে তাকে শেষ করে দিয়েছি। তার সম্মুখে পানি ধরা হতো, কিন্তু সে পানি পান করতে পারত না। সুবহানাল্লাহ। এই বাড়ি যাবেন না, আরেকটু আর শুনবেন, ঘুমোচ্ছিল তো? এই সবাই ঠিক আছেন তো নাকি? ওই তো বড় ভাই ছোট ভাই অনেকে ঘুমোচ্ছে তো না? রে তো বে, আল্লাহ জি, আরেক টস করব একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আপনি জোরে বলেন। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সুবহানাল্লাহ, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। আপনি জোরে বলেন। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, সুবহানাল্লাহ, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা। আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা, আল্লাহ যে অস্টার একটু বাড়িয়ে দেব। এসব দুরি আওয়াজ বোঝেন না কথা, আপনাদেরও ঠকা আমারও বলে পোষায় না। হ্যাঁ, আপনাদেরও ঠকা আমারও খানিকটা ঠকা, তবু একটু জুড়িছি যখন আরেকটু শুয়ে যাই না কি, আপনারা কি বলেন না, একটু ঘুমিয়ে নেবেন? ও জয়সি করনা পাইলে ইয়াদ রাখনা, যেমন করবে তেমন হবে। এ মনে করছে ফাঁকি দিয়ে খুব লাভ করেছি, ও যেন জেনে রাখে, ওকেও লোকে ফাঁকি দেবে। কথা বুঝছেন না, বুঝছেন না? হ্যাঁ, এ বিয়ে করে যায় নেয়নি পণ স্বরূপ, সে বলে লাভ নেই, দুনিয়ায় যা আছে প্রায় সব লেছে ভাই। হ্যাঁ, ও যেন জেনে রাখে, ওকেও একদিন, ওকেও একদিন কি অন্যকে পণ দিতে হবে। যে যেমন করবে তার তেমন হবে। এখন আপনি ভেবে দেখেন, জুয়াটা মদটা তাড়িটা গ্যাজাটা খারাপিটা বন্ধনটা হারামটা শরাবটা ছাড়বেন না ছাড়বেন না? আল্লাহর মসজিদে যাবেন না যাবেন না? নামাজ রোজা শরীয়ত মোতাবেক চলবেন না চলবেন না? আপনি ঠিক করে নেন। ও আমি অনুষ জ্ঞান দিতে আসিনি, এখন জ্ঞান দেওয়া চলে না, কিছু বেশি করে বললেই বিরাট জ্ঞান দিচ্ছে, কথা ঠিক কিনা? বিরাট জ্ঞান দিচ্ছে, এখন বেশি বলা মুশকিল,
চলেন আরেকটু আস্থা বাড়িয়ে দিই। যে কোথায় আছেন আপনি? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীর মোবারকটাকে 33টা টুকরো করেছিল। মুসলমান মনে রাখুন, পাশাপাশি আল্লাহ এজিদ কেউ ছাড় দেয় না, জ্বলন্ত উদাহরণ। এজিদের নিজের ঘোড়া, নিজের পালিত ঘোড়া, পোষা ঘোড়া, এজিদের নিজের ঘোড়া, তার মনি এজিদকে পিঠ থেকে ফেলে দিয়ে, ও মুসলমান যেমন নামাজায় রসুলকে কারবালায় ঘোড়ার পা দিয়ে দাবিয়ে দাবিয়ে টুকরো টুকরো করা হয়েছিল, আল্লাহর হুকুমে এজিদের নিজের ঘোড়া এজিদকে ফেলে দিয়ে তার মনিবকে ফেলে দিয়ে মনিব এজিদের উপরে বারবার বারবার গিয়ে 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 এজিদের নিজের ঘোড়া এজিদকে টুকরো টুকরো করে দিয়েছিল। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, নারী দেখবে। কথা কিছু বুঝছেন? নিজের ঘোড়া টুকরো টুকরো করে দিয়েছিল। আল্লাহ, কোথায় আছেন আপনি? হ্যাঁ, অন্যায় থেকে বিরত থাকি। আল্লাহর কসম, সৈয়দাকে লাল, সৈয়দাকে বেটে, নামাজায় রসুলের শাহাদত ছিল কোরআন সুন্না প্রতিষ্ঠিতর জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআন সুন্না প্রতিষ্ঠিতর জন্য হাজার হাজার আল্লাহর ওলিদের আগমন, মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুল শরীয়ত দাদা হুজুর কেবলার মেহনত, কোরআন সুন্না প্রতিষ্ঠিতর জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। খাজা বাবার হিন্দুস্তানে আসা কোরআন সুন্না প্রতিষ্ঠিতর জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই সমস্ত শহাদায় কারবালা কোরআন সুন্না প্রতিষ্ঠিতর জন্য। মোবারক গাজী রহমাতুল্লাহ আলাইহে ঘুটিয়ারি শরীফ বাংলা ভারতে আসা কোরআন সুন্না প্রতিষ্ঠিতর জন্য। হালওয়া গোরাচা সাহেব হুজুর রহমাতুল্লাহ শহীদের শরবত পান করা কোরআন সুন্না প্রতিষ্ঠিতর জন্য। পাঁচ হুজুর কেবলার মেহনত কোরআন সুন্নার প্রতিষ্ঠিতর জন্য। আমাদের মুরব্বী মুরব্বী হুজুরদের মেহনত, লক্ষ কোটি আলেমে হাক্কানিদের মেহনত কোরআন সুন্না প্রতিষ্ঠিতর জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? বুঝছেন না? কোরআন সুন্না প্রতিষ্ঠিত থাকবেই থাকবে, আর যেদিন থাকবে না সেদিন মনে রাখুন অন্যরাও থাকবে না। কেন? একটা আয়াত পড়েছিলাম, এই কথাটা রেখে আবার এসে পৌঁছাবো, একটু সময় আমাকে দেন, আমি টুকটুক করে বলছি যেহেতু চিল্লিয়ে চিল্লিয়ে আসছি। আন্নাল আরদা ইয়ারুসুহা ইবাদিয়া সালেহুন। আল্লাহ আমার কোরআন বাগে ফরমালেন, বান্দারে নিশ্চয়ই জমিনে আমার সলেহীন বান্দা, নেককার বান্দা, সলেহীন বান্দা, পরেজগার বান্দা, আল্লাহ বলা বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি গণেরা, আমি আল্লাহ বলছি এরা হচ্ছে আমার দুনিয়ার সম্পদ সম্পদ সম্পদ। ও আমার বদ্রার ভাইরা, আপনারা জানেন না আপনাদের দাম কত, আপনাদের মূল্য কত, আপনাদের মর্যাদা কত। আল্লাহ নিজেই বলছেন বান্দারে তোরা হচ্ছিস আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ সম্পদ সম্পদ। যেদিন দুনিয়াতে এই সম্পদ থাকবে না, আপনারা সম্পদ, এই সম্পদ থাকবে না, দয়াল নবী রহমাতুল আলামিন নবী কামলিওয়ালা বলেছেন কসম আল্লাহর, একটা মুহূর্তের জন্য দুনিয়া টিকবে না। আল্লাহ পাক ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ওরে আমার ফেরেশতে ইসরাফিল, দুনিয়ায় আমার আর সম্পদ নেই, আমাকে ডাকার মতো কেউ নেই, সেজদা করার মতো কেউ নেই, রুকু করার মতো কেউ নেই, ওহে দাহাদ লা শরীক বলার মতো কেউ নেই, বলে আমার চেকে রাস্কার করার মতো কেউ নেই। ও ফেরেশতা ইসরাফিল, ওর মুফেকা ফিসসুর, আমি আল্লাহ বলছি
এখনই তোর মুখের বাঁশিটা তুই বাজিয়ে দে, বাজিয়ে দে, বাজিয়ে দে। আমি আল্লাহ কুল্লু মান আলাইহা ফানেও ওয়াবক ওযুহু রব্বিকা জুল জালালে ওয়াল ইকরা। ফানা করে দেব, কেউ ছিল না, কেউ থাকবে না, ভয়াবক কেবল বাকি আছি আমি আল্লাহ, আমি ছিলাম, আমি আছি, থাকবো। রব্বিকা চুল চালালে অলিকরাম, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। আমার দুনিয়া ইমানদার যখন নেই, এ দুনিয়া আমার আর প্রয়োজন না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জি কথা বুঝছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? সব ঠিক হয় তো? সবাই ঠিক আছেন? আমি কি নেমে যাব আর একটু ওয়াজ করব? সবাই সম্মতি দেন তো একটু হাত উঁচু করে দেখি। আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটো? এই উঠিয়েছেন কটা, হাফ না ফুল? ওই দেখো, এই সবাই রেডি আছেন? একটু তকবীর দেব, জোরে আল্লাহু আকবার হবে। পিছনে যারা আছেন সেই রাস্তার ওপাটে, সেই ওই ধারে, সবাই ঠিক আছেন? যদি জোরে দেন তাহলে দেবো, তাহলে খামাকা লজ্জা দেব না, আর লজ্জা নিজেও খাবো না। আপনারা যদি জোরে দেন তাহলে ঠিক আছে, জোরে দেবেন? নারে তকবীর বললে আল্লাহু আকবার হবে? সবাই রেডি পিছনে? তাহলে শুরু করি নাকি? থাক, আলহামদুলিল্লাহ, এদের ইমানের গতি আছে ভালো। আল্লাহ মালিক, একটু হেসে খেলে বলছি, কথা বুঝছেন? দুটো কথা ঘরে নিয়ে যান, জানেন না ইহুদি নাসারারা সারা জীবন চেষ্টা করেছে ইমাম হোসাইন হুজুরের কথা রেখে একটুখানি হাফ লাইন একটু আগে থেকে একটা কথা বলতে চাইছি, বলবো, এজাজত দেবেন? ইমাম হোসাইন হুজুরের আব্বার নাম কি ভাই? হজরতে আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, আপনারা বোদরা না? এটা বোদরা তো আর সর্বনাশ, ওয়াজের ডিপো ভাই, আমিও ভালো বুঝি। হেন কোনো মৌলবী নেই যে এলাকায় ওয়াজ করতে আসে না, যে আসেনি সে মৌলবী না, আমিও ভালো বুঝি। যে আপনি কি জানেন হযরতে আলীল মুর্তজা শহীদ হয়েছিলেন? জানেন হযরত আলীও শহীদ হয়েছিলেন? তার আগের লাইনটা বলি, সর্বপ্রথম কোন জিহাদ করেছিলেন রসূলুল্লাহ? বদরের জিহাদ করেনি? বদরের জিহাদ হয়েছিল, শুনেছেন তো? এই হাঁ হো করবেন, একটু জবান মেলান আমার সঙ্গে, আপনারা ভাইয়ের মতো, শুনেছেন তো? রসূলুল্লাহ মদিনা শরীফে যাওয়ার 18 মাসের মাথায়, 18 মাস মানে ক বছর ঠিক করে বল, তাদেরকে বলেন ক বছর? 3 3 1.5 মাথা ঠিক করলেন, 1.5 বছর, 18 মাসের মাথায় বদরের যুদ্ধ হয়েছিল। ওই জিহাদে 70 জন কুফফারে কোরাইশ মারা গিয়েছিল, 22 জন নেতৃত্ব স্থানীয় ছিল, যাদেরকে বদরে একটা কুয়ার নাম, সেই কুয়ার মধ্যে ফেলা হয়েছিল। সে অনেক ঘটনা আবু জাহেল ওতবা সাহেবা সবর মধ্যে 70 জন বদরের ময়দানে জিহাদ হয়েছিল 17ই রমজান। কত তারিখ বললাম একটু বলতে হবে, জোরে বলেন কত বললাম? এই হাত পা ছেড়ে ভালো করে বলেন, 17ই রমজান। ভালো করে শুনেলেন, অনেক কথা আল্লাহ আপনাদের শুনিয়েছে, আমি ইউনুসও ভালো জানি। হযরত আলীল মুর্তজাকে সেই বদরের ময়দানে 70 জন দুশ্মন নেতা শহীদ হওয়ার জন্যে, তার বদলা নেওয়ার জন্যে 17ই রমজানের পরে, 17-এর পরে কত তারিখ? 17-এর পরে 18, একটু বলে দেবেন, বলা যায়, আমি তো রাত জাগালো, 17-এর পরের দিন 18 তো, 18ই রমজান, 17ই রমজান বদরের ময়দানে জিহাদ হয়েছিল, আর 18ই রমজান তার বদলা নিতে দুশ্মনেরা আলীল মুর্তজাকে শহীদ করেছিল। আজকে বুঝে আসছে? 18ই রমজান, 17 তারিখে বদরের ময়দান,
18 তারিখে তার বদলা নিতে হযরতে আলীকে শহীদ করেছিল, সময়টা ছিল ফজরে। একটু কি অস্ত্র বাড়িয়ে দেব, সে অনেক ঘটনা আমি পারবো না। একই দিনে তিনজনকে শহীদ করার জন্য ওরা ঠিক করেছিল, একজন ইরাকের কুফাতে, একজন মিশরে, আর একজন সিরিয়াতে। ভালো করে শুনে নেন, অনেক শুনেছেন জীবনে। একজন কোথায় থাকেন? ইরাকের কুফাতে, আর একজন থাকেন সিরিয়াতে, আর একজন থাকেন মিশরে। কত দূর হবে এখান থেকে? ঘটকপুর ভাঙরটঙ্গর এরকম একটা হবে না? হ্যাঁ, যারা ভূগোলের ছাত্র জিজ্ঞেস করে দেখেন বেশি, শত শত মাইল দূরে। এ মনে করছে এখান থেকে ওই মোড়া, সেখান থেকে ঘটকপুর, ওখান থেকে ব্রিজ পার হয়ে ভাঙর, যা ভাবছেন তা নয়। হ্যাঁ, একজন ইরাকের কুফা হযরত আলী, সিরিয়ায় হযরতে আমিরে মুয়াবিয়া, মিশরে একজন সাহাবায়ে রসুল, তার প্রিয় নাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আমর ইবনুল আস। এদিক ওদিক করলে একটা কথা ঘরে যাবে না, আমি জানি, মৌলী সাহেবদের মাথায় ঢুকবে না সব করে। আপনারা একটা ওয়াজ শুনেছেন হয়তো, অনেকে জবান থেকে শুনতে পারেন, আমিও মাঝে মধ্যে একাধার কখনো কখনো কোথায় কোথায় বলেছি, আমার মনে নাই। হযরত ওমর ফারুক একবার চিঠি পাঠিয়েছিলেন নীল নদের পানি শুকিয়ে যেত বলে, নীল নদে পানি ভরপুর হয়েছিল সেই চিঠির মাধ্যমে। আজও পর্যন্ত নীল নদের পানি সেই থেকে শুকায় না। সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের যে স্টেট গভর্নর ছিলেন তার কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই স্টেট গভর্নরের নামই হচ্ছে হযরত আমর ইবনুল আস। অনেক ঘটনা আমি পারবো না, বলাও চলবে না, সব কথা বলা যায় না ভাই। ফজরের সময় হযরত আলী মুর্তজা ফজরের নামাজ পড়াতে যাবেন, ওদিকে সিরিয়ায় রেডি আছে আমিরে মুয়াবিয়া, যখন ফজরের নামাজ পড়াতে সিরিয়ার জামে মসজিদে যাবে, ওদিকে মিশরের জামে মসজিদ আমর ইবনুল আস যখন ফজর পড়াতে যাবে, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসুবহানাল্লাহিনা তুমসুনা ওয়াহিনা তুসবিহুন, আল্লাহর ফজরের সময় হয়ে যায়, আসসালাত আসসালাত আসসালাত, নামাজের জন্য চলে আসুন বলতে বলতে হযরত আলী, ও মুসলমান, কুফার জামে মসজিদে যেতে রয়েছেন, বদরের ময়দান 17 রমজান হয়েছিল, দুশ্মনেরা তারিখ নির্ধারিত করেছিল 1 বছর আগে 18 রমজান, বদরের ময়দানের পরের দিন ফজরের সময়, মানে 17-র পরই ফজরের সময়, তুমি হযরত আলীকে, তুমি সিরিয়ায় আমিরে মুয়াবিয়াকে, তুমি মিশরে আমর ইবনুল আসকে একই সময়ে শহীদ করে দেবে, ও মুসলমান। অনেক ঘটনা আমি পারবো না। হযরত আলী মুর্তজা সালাত আসসালাত বলতে বলতে যে রওনা হয়েছেন, ওই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামে এক শয়তান বেহুদা হযরত আলী মুর্তজাকে জনমের মতো কুফার জামে মসজিদে শহীদ করে দিয়েছিল। মুসলমান, আমি আগেই বলেছি, নামাজ দিয়ে চেনা যাবে না, রোজা দিয়ে চেনা যাবে না, কাবা দিয়ে চেনা যাবে না, কোরআন দিয়ে চেনা যাবে না। আপনারা শুনলে অবাক হবেন, হযরত আলী মুর্তজা তারপরও 2 দিন মতো হায়াতে ছিলেন, লেকিন ওই শয়তান আব্দুর রহমান ইবনে মুলজিম যে হযরত আলী মুর্তজাকে শহীদ করেছিল, ওই শয়তানটা 2 দিন হযরত আলী মুর্তজা বেঁচে ছিলেন, ওই 2 দিন তথা ওকেও কিছুদিন বাঁচিয়ে রাখা হয়েছিল, ও যতদিন বেঁচে ছিল যত সময় ওই শয়তান আব্দুর রহমান ইবনে মুলজিম, আল্লাহর কোরআন পাকে 30 পারে একটা সূরা আছে, যে সূরাটা আল্লাহ পাকের কোরআনের সর্বপ্রথম সূরা, যে সূরাটার নাম সূরা আলাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ও মুসলমান, ও শয়তান ইসলামের দুশমন হযরত আলীকে শহীদ করে এই সূরা ইকরা বিসমিটা তেলাওয়াত করতে লাগলো।
মনে রাখো, তাহলে কোরআন তেলাওয়াত দিয়ে চেনা যাবে না। আজ কি বোঝা যায় সংক্ষেপ? হযরত আলী চলে গেলেন, আমির মুয়াবিয়া, হায়াতের মালিক কে ভাই? বাঁচানোর মালিক কে? আল্লাহ। আমিরে মুয়াবিয়াকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, উনাকেও মেরেছিল তলোয়ার, কিন্তু বডিগার্ড বোঝেন, বডিগার্ড ও এটা খুব ভালো বোঝেন, বডিগার্ড না বুঝলে কাজ হয়? বডিগার্ড এর আগে ছিল না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু থেকে এই প্রথা শুরু। উনি বডিগার্ড বেষ্টিত অবস্থায় যাচ্ছিলেন, বডিগার্ডেরা ধরে ফেলেছিল, তবুও তলোয়ারের আগাটা লেগেছিল এই উরুর মাঝখানে, সে অনেক কষ্ট হয়েছিল অনেক কথা। আর মিশরে হযরতে আমর ইবনুল আস শরীর খারাপের জন্য বেচারা সেদিন ফজরের নামাজ পড়াতে যেতে পারেননি, অন্য একজনকে পাঠিয়েছিলেন, সে শহীদ হয়ে গেছিল। আমি অনুস আমার বলা বক্তব্য যে কাকে আপনি ভরসা করছেন? আল্লাহমুখী হয়ে যান, সারা জীবন দুশো বোনেরা ইহুদি নাসারার দল ইসলামকে মেটানোর চেষ্টা করেছে, সতেরোর পরে আঠারো তারিখে হযরত আলীর মর্তজাকে শহীদ করে দিল, তাও তাদের শান্তি হলো না। ও মুসলমান, কারবালার জমিনে হযরত ইমাম হুসাইনকে টুকরো টুকরো করে দিল, প্যারা ভাই আমার, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সের মোবারক নিয়ে যখন একটু আস্তে বাড়িয়ে দিই, বড্ড ফাঁকি দেব মনে করছিল, আপনাদের বড্ড ফাঁকি দেওয়া হয়ে যাবে, মাফ করে দেবেন, সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা বলছিল মনে আছে? হ্যাঁ, ওর বাপের নাম জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ওর বাপের নাম ইবনে জিয়াদ, তার বাপের নাম আমি জানি না, জগতের কোনো মৌলভি জানে না, কোনো পীর সাহেব জানে না, কোনো সাহেব জানে না, কেতাবে ওর বাপের নাম নেই, আছে শুধু মায়ের নাম। কেন? ওর বাপই ছিল না। এর পরের লাইন আমি আর বলবো না, ওর মার নাম শুধু পাওয়া যায়, তার নাম সুমাইয়া, ওর বাপই ছিল না। ওই ওই পর্যন্ত থাকছে, আমি আর একদিন শোনাবো, বাপ একজন ছিল, সে আমি একদিন অন্যদিন ঘরোয়া বৈঠকে শোনাবো, মাইকে না। এই কথা বুঝছেন? যার ঔরসে এই শয়তান তৈরি হয়েছিল, উমাইয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এই কথা বুঝছেন? যার ঔরসে তৈরি হয়েছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হয়েছিল, সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যার ঔরসে তৈরি হয়েছিল সে বলে লাভ নেই, সেখানেই দুশ্মনী করল। আল্লাহ, আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও আমার মুরব্বী বাবাজিরা, নবী পাকের আশিকেরা, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যাইসি করনা ভাইসি ভরনা, ভালো করে শুনেলেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এজিদের কথা একটু বলেছি, একটু কি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা বলবো না, নিজে সংশোধন হয়ে যান, আজকে আমি নামাজ ধরবো কি ধরবো না, মদের গ্লাসটা ফেলবো কি ফেলবো না, ছাড়বো কি ছাড়বো না, তাসের আড্ডা থেকে আমি সরে যাব কি যাব না। ও মুসলমান, সবাই জ্ঞানী বিচক্ষণ মানুষ, নিজে নিজে ঠিক করে নেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালা হয়েছিল, ফোরাতের পানি আটকেছিল, হযরত মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছিল, নবী পরিবারকে শহীদ করা হয়েছিল, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওকেও শেষ করে দিয়েছিল। মুক্তার সাকরাপি নামে একজন দামেস্কের এই কুপার জামে মসজিদে অনেক ঘটনা, একসঙ্গে তিরিশের কিছু কাছাকাছি কারবালা যারা করেছিল তাদেরকে
দুনিয়া থেকে বিদায় করে তাদের ধর থেকে সব একে 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 মুক্তার সাকাফি যারা কারবালা সংগঠিত করেছিল ইমাম হোসেনকে কষ্ট দিয়েছিল, আওলাদ রসুল নওয়াসায় রসুলদেরকে কষ্ট দিয়েছিল, তাদেরকে একে 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 মেরে তাদের মাথাগুলোকেও ধর থেকে আলাদা করে দিয়েছিল। এই সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন নাকি, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে দেখবে অস্কি বুঝে আসে। একটু এজিদের কথা বলেছি, একটু ওবায়দুল লেবরে জিয়াদের কথা শুনেছেন কি জানি না, কুফার জামে মসজিদে 27 থেকে 30টা আলাদা লাখ ভাবে রাখা আছে। ঠিক এমন সময় দেখা গেল বিরাট একটা লম্বা সরু আকারের, এমন সরু নাক দিয়ে প্রবেশ করা যায়, নাক নাক এই আমি নাকে হাত দিচ্ছি তোমরা দিচ্ছ, আজ তাবারু কাজ হলো কখন দেবেন বলতো, ও মানে কাটিয়ে এলে সে লাস্টে দেবে, একটু হেসে খেলে বলছি, কোথায় আছেন আপনি, 27 থেকে 30টা মতো মাথা, সেখানে দেখা গেল বিরাট একটা লম্বা সাপ, কোথায় ছিল আল্লাহর হুকুমে, সে কোথায় ছিল যেন উড়ে এলো, সবাই দাঁড়িয়ে মাথাগুলো দেখতে লাগলো, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে জয়সি কারনা ঐসি ভরনা, এরাই শয়তানেরা কারবালা করেছিল। আজকে কারবালার বহু পরে বদলা নিয়েছে মুক্তার সাকাফি, এদের মাথা আলাদা করে দিয়েছে, আল্লাহ পাকের কুদরত খেলা, আল্লাহ ছাড়া দেন ছেড়ে দেন না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এমন সময় দেখা গেল একটা সরু আকারের বিরাট লম্বা একটা সাপ কোথায় ছিল এসে ওই মাথার লাটের মধ্যে ঢুকে গেল, এ মাথা ও মাথা সে মাথার উপর দিয়ে চলাফেরা 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 করে, কোনো মানুষের সে ভয় করে না, ওই সাপটা এ মাথার উপর দিয়ে তার মাথার উপর দিয়ে তার চোখের উপর দিয়ে তার ঘাড়ের উপর দিয়ে, এই কথা বুঝছেন না বুঝছেন না, তার কি কাটে চিরুনি দিয়ে কি টানে, কারো কপালের উপর দিয়ে ওই সাপটা কোন একটা মাথা যেন খুঁজতে লাগে, খুঁজে খুঁজে ওই সাপটা আব্দুল্লাহ ইবনে জিয়াদের মাথার কাছে গিয়ে সে নিজের ইচ্ছায় আল্লাহর হুকুমে আব্দুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে ঢুকে মাথার মধ্যে চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ, আর সাপটাকে দেখা গেল না, পুরো বডিটা তার আব্দুল্লাহ ইবনে জিয়াদের মাথার মধ্যে চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুক্ষণ পরে দেখা গেল ওই সাপটা আবার সে নাক দিয়ে আপনাআপনি বেরিয়ে এসে কুফার জামে মসজিদ থেকে বেশ খানিকটা দূরে গিয়ে আপনাআপনি গায়েব হয়ে গেল। না এ যা ওয়াজ করছি সময় লাগবে, আপনাদের কষ্ট হবে বাদ দিই নাকি, এটা কে কাল সন্ধ্যে থেকে তো কারবালা শুনছো তো, ও হ্যাঁ কথায় আছে ফাঁড়া তোর হাত দেখে বলতো তিনবার ফাঁড়া আছে, কবার তিনবার নাকি ফাঁড়া আছে, কথায় আছে তিন, ওই সাপটা একবার অমন করে বেরিয়ে গেল, কোথায় ছিল দ্বিতীয়বার, অল্প কিছু সময় পরে ওই সাপটা আবার আসতে লাগে, সমস্ত মনন বলতে লেগেছে ওই আসছে ওই আসছে ওই আসছে, সবাই একই কথা, ওই আবার এসে গিয়েছে ওই আবার এসে গিয়েছে ওই আবার এসে গিয়েছে, বলতে বলতে দেখা গেল সেই সাপটা অত মাথার ভিতর দিয়ে গিয়ে 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 ও বায়তুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে আবার মাথার মধ্যে ঢুকে গেল। চা খাওয়াবে নাকি একটু করে, বাহ দ্বিতীয়বারের জন্য সাপটা
অল্প সময়ের মধ্যে আবার নাক দিয়ে বেরিয়ে এসে কুফার জামে মসজিদের সীমান্ত পেরিয়ে আবার গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তিনবার তৃতীয়বারের বার ওই সাপটাকে আবার আসতে দেখা গেল। সুবহানাল্লাহ, একটু জোরে হয় না? এই চেয়ারে বসে কি ঘুমাতে হয় না কি বলুন তো দেখি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলতে লাগে ওই আসছে ওই আসছে, দেখতে দেখতে আবার পূর্বেকার ন্যায় ওই সাপটা মাতার লটে গিয়ে, এ মাতা ও মাতা সে মাতা, আজকে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে, কত বললেন না, ইনি লোকের 100 মারলে লোক আপনারও 500 মেরে দেবে, বুঝেন না কথা, কি বুঝলেন, আপনারও 500 চলে যাবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তৃতীয়বার ওই সাপটা এসে আবার নাক দিয়ে মাতার মধ্যে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুক্ষণ পরে আবার সাপটা ওবায়দুল ইবনে জিয়াদের নাক থেকে বেরিয়ে এসে কুফার জামে মসজিদের সীমান্ত পেরিয়ে আবার গায়েব হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ফিরে আসুন, তওবা করুন, ইমাম হুসাইনের শাহাদতের অন্যতম কারণ কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত ছিল, আছে এবং থাকবে, থাকবে না থাকবে না। এই কোরআন শরীফে 114টা সুরা, প্রথম পারার প্রথম সুরা, প্রথম পারার প্রথম সুরা, সুরা বাকারা, তাই না? এই বাকারা সুরা পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। ও মুসলমান ইশারা দান কবি, বাকারা মানে গাবি, ও মুসলমান আল্লাহ পাক ইশারাতান বলে গেলাম 114টা সুরার, কোন সুরার নাম সুরায়ে মুহাম্মদ, কোন সুরার নাম সুরায়ে ইয়াসিন, কোন সুরার নাম সুরায়ে রহমান, তো কোন সুরার নাম সুরায়ে নূর, কোন সুরার নাম সুরায়ে মুজাম্মিল, কোন সুরার নাম সুরায়ে মুদ্দাসির। লেকিন 114টা সুরার মধ্যে সুরা বাকারা আল্লাহ প্রথম পারায় কেন দিলেন, একবার কি অ্যানালাইসিস করলেন না? সুরা মুহাম্মদ দিয়ে প্রথম পারা শুরু হলো না, সুরা নূর দিয়ে শুরু হলো না, সুরা ইয়াসিন শরীফ আল্লাহর কোরআন পাকের যাকে কালমা বলা হয়, কলিজা বলা হয়, সেই সুরা দিয়ে কোরআন পাকের প্রথম পারা শুরু করা হলো না। সুরা রহমান আল্লাহর কোরআন পাকের অলংকার, এই অলংকার বোঝেন না, সোনা গহনা হীরে যে, আরে কানে হাতে সব কে, আল্লাহর কোরআন পাকের অলংকার এই সূরা রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুসলমান রে ভালো করে শুনলেন, আল্লাহ আমাদের ঘরে ভাই দিলেন, ওরে পুত্রের মুসলমানেরা, ওরে বাংলা ভারতের
মুসলমানেরা, আরে বিশ্বের ইমানদারেরা, তোরা কোরআন সুন্নাওয়ালা হয়ে যা, আমার কোরআনের হয়ে যা, আমার নবীর সুন্নাতওয়ালা হয়ে যা। তোরা কি দেখিস না আমার কোরআন পাকে সূরা ইয়াসিন আছে, যে সূরাকে আমার কোরআন পাকের দিল বলা হয়েছে, কলিজা বলা হয়েছে, সূরা রহমান আছে, অলংকার বলা হয়েছে, আরো আরো সূরা আছে, এত মর্তবা মর্তবা সূরা। আমি কোন সূরাকে প্রথম পারায় স্থান না দিয়ে সূরা বাকারাকে দিয়ে আমি আল্লাহ তোদের অভয় দিলাম, তোরা চিন্তা করবি না। ওরে মুসলমানেরা, তোরা আমার হয়ে যা, তোরা কোরআনওয়ালা হয়ে যা। আল্লাহ দুনিয়ায় যতদিন কোরআন থাকবে ততদিন তোরাও থাকবি, আর ততদিন বিসমিল্লাহে আল্লাহু আকবারও থাকবে, থাকবে 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 থাকবে, মেটানো যায় না, যাবে না যাবে না, যেতে পারে না। তোরা কোরআন সুন্নাওয়ালা হয়ে যা, আমি আল্লাহ যেমন তোদের দুনিয়ায় খাওয়াবো দুনিয়ায় বাঁচাবো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ যেমন বেইজ্জতি করাবো না, হেনস্থা করাবো না, লাঞ্ছিত করাবো না, অপমান করাবো না, দুনিয়ার জমিনে যেমন না খাইয়ে রাখবো না, তেমন আখেরাতে আমি আল্লাহ জাহান্নামি করাবো না, যেমন আমি আল্লাহ তোদের ঘরে দুনিয়ায় বাঁচাবো তেমন আখেরাতেও বাঁচিয়ে দেব। আল্লাহুম্মা আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, জোরে বলে না সুবহানাল্লাহ। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, সুবহানাল্লাহ, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা, আটু জোরে বলে, দুনিয়া কি সাকাওয়াত মে তেরা নাম রহেগা, জোরে বললে না সুবহানাল্লাহ, দুনিয়া কি সাকাওয়াত মে তেরা নাম রহেগা, উসমান তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি বেলায়াত মে তেরা নাম রহেগা, সুবহানাল্লাহ, দুনিয়া কি বেলায়াত মে তেরা নাম রহেগা, আলী তেরে নাম সে ইসলাম রহেগা, আল্লাহুম্মা সাল্লি আলা, কোথায় যাচ্ছেন দুটো কথা ঘরে নিয়ে যান, হ্যাঁ বোঝেন না শেষ জামানা, হ্যাঁ এক এক জায়গায় যাবেন এক এক রকম হয়ে যাবে, একই কথা। একটা এক মিনিট আমি বলতে ভালো লাগে, বেশ কদিন বলছি, আজ একটু বলি, এক মিনিট একটা গল্প বলি, সব জায়গায় বলছি, এখানে না বললে আমার একটা কেমন হবে, ধর্ম নষ্ট হয়ে যাবে, বুঝলেন না কথা, হ্যাঁ একটা গল্প, সেই আগেকার যুগে, সেই অনেক আগেকার যুগে, এখনকার যুগ না, বলে মার খাবো ভাই, প্রমাণ টোরমাণ দিতে পারবো না, আগেকার যুগ। একটা পৃথিবীতে একটা ফ্যামিলি ছিল, নিরেট মূর্খ ফ্যামিলি, বোকা বব্বর ফ্যামিলি, এত নিরেট মূর্খ সারা পৃথিবীতে আর দ্বিতীয় ছিল না, একদম গোমরা ফ্যামিলি, গোমরা বোঝেন তো, এই হেউড়ো হেউড়ো, আমি আবার ঠিক লাইন করতে পারতেছি, হাবিব সাহেব লাইন কর দিয়েছে আমার, যে হুজুর এদেশে বলে হেউড়ো, আমরাও বিপদে পড়েছি, বুঝলেন না কোথায় যে কোন কথা খাটে আর খাটছে না আল্লাহই মালুম, হেউড়ো, সে এমন হেউড়ো সারা পৃথিবীতে ওই রকম ফ্যামিলি আর দ্বিতীয় ছিল না। কিরকম হেউড়ো, আয়নায় যে মুখ দেখা যায়, মুখ মুখ দেখি না আমরা চেহারা দেখে, এও পর্যন্ত তারা জানতো না, সে ফ্যামিলির লোক জানতই না যে আয়না বলে একটা জিনিস আছে, তাতে মুখ দেখা যায়, মাথা আঁচড়ানো যায়, তাও জানতো না, এত হেউড়ো, কথা বলে না। এখন সেই ফ্যামিলি তাদের মুরব্বী বাপটা মারা গেছে, কথা বুঝছেন না, মাটা বেঁচে আছে, বয়স হয়ে গেছে, যথেষ্ট বয়স, মাথার চুল টুল পেকে সব সাদা হয়ে গেছে, ওর ফ্যামিলি সেই লোকটা পুরুষ মানুষটা, তার বিয়ে শাদি হয়ে গেছে, বউটাও হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, কিন্তু এত নিরেট হেউড়ো ফ্যামিলি, ও যেমন
ওর বউ তেমন, ওর মা তেমন, ওর বাচ্চা কাচ্চারাও তেমন, এত হেউড়ো নিরেট মূর্খ বোকা বব্বর, আয়নায় যে মুখ দেখা যায় ফ্যামিলির কেউ তা খবর রাখে না। বুঝেন না কথা, দুনিয়ার মধ্যে কিরকম একগল লোক, কথা বুঝছেন? এখন হয়েছে কি, ওর বাপকে দেখতে, সাধারণত ছেলেরা বাপের মতো খানিকটা দেখতে হয় কি হয় না, বাপের মতো খানিকটা দেখতে হয়, আমার আব্বার মতো খানিকটা অন্তত হয়, এরকম হয় কি হয় না। এখন ওকে দেখতে খানিকটা ওর বাপের মতো, ওর বাপের মুখে হালকা হালকা দাগ ছিল, ওর মুখেও খানিকটা সেই রকম। এখন ওর বন্ধুরা বলছে, এই এইসব হালকা হালকা দাগ হয়েছে, এখন আধুনিক চিকিৎসা বেরিয়েছে, কত সুন্দর সুন্দর ক্রিম, হ্যাঁ লাগাতে পারিস নি, সেরে যাবে। বলে কোথায়, দেখিস নি মুখে? বলে না তো, আয়নার সামনে কোনোদিন দাঁড়াস নি, আয়নায় মুখ দেখিস নি, দেখিস নি তোর মুখে? বলে আয়না শেখি। বলো দিন দেখি আয়না শেখে, এই আয়না শেখি মানে তুই আয়না জানিস না? বলে না, চল তোর একটা আয়না কিনে দিই। আয়না শেখি মানে সর্বনাশ, তো তোর বিয়ে হলো কি করে? এখন যাই হোক, ওর বন্ধুরা করেছে কি, ধরে বাজারে নিয়ে গেছে, বাজার থেকে এক আয়না কিনে দিয়েছে বেশ বড় মতো দেখে, আর দোকানদার আয়নাটাকে বিক্রি করে কাগজ দিয়ে মুড়ে টুড়ে বেশ প্যাকিং করে নিয়ে যাও বাড়ি গিয়ে ভালো করে মুখ দেখবে। বলে না কথা, ও খুব খুশি, মুখ দেখা যাবে নাকি কিরকম দেখা যাবে জানে না, কোন দিক ধরবে তা আল্লাহই জানে, বোঝেন না, জানে না, কিচ্ছু জানে না, কথা বুঝছেন না। এখন ও তো অভ্যাস নেই মুখ দেখা, বোঝেন না কথা, ও বাড়ি গিয়েছে, গিয়ে আয়না রেখে দুনিয়ার কাজ করছে, সারাদিন সে আয়নার কত মনে নেই, বোঝেন না, অভ্যাস নেই তো। এখন রাত্রি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ঘুম আসে না, সংসারের লোকের চিন্তা মাথায় আছে, হঠাৎ চিন্তা করতে করতে সে আয়নার কথা মনে পড়েছে, ও বন্ধুরা তো একটা আয়না কিনে দিছিল, বলেছিল নাকি মুখ দেখা যায়, দেখি তো কিরকম দেখা যায়। ও আবার উঠে গেছে, শুয়েছিল না, উঠে গেছে, এখন মুখ দেখার জন্য উঠে গিয়ে আয়নাটা পেড়ে এনেছে, ওর বিবিও শুয়ে আছে, বাচ্চা কাচ্চা সব শুয়ে আছে, কেউ কোনো ঘুমায়নি ভালো করে, কথা বুঝছেন না। এখন আয়না পেড়েছে, মুখ দেখবে বলে কেমন হতো জানে না, ওই এনে এসে যাই হোক কাগজ টাগজ খুলে শুয়ে পড়ে মুখ দেখছে, অল্প দু এক মিনিট দেখার পরে হু করে কাঁদতেছে, হু করে কাঁদতেছে। ওর বিবি বলছে কি হলো, এখন ছেলেরা খানিকটা বাপের মতো দেখতে হয় না, ওকে খানিকটা ওর বাপের মতো দেখাচ্ছে, ওর বাপ কেমন দেখতেও জানতো, ওর মুখ কেমন হতো জানে না, কথা বুঝেন না। তা ও অনেকদিন পরে আয়নায় যেন দেখছে ওর বাপের দেখা যাচ্ছে, বুঝেন না কথা, তাই হু করে কাঁদতেছে, আর আব্বা গো আব্বা গো আব্বা গো, কি কান্না, বুঝেন না কথা, সে কি কান্না ভাই, রাত দুপুরবেলা আয়না সামনে নিয়ে। ওর বিবি বলছে কি হলো, না আমার আব্বা দেখছি অনেকদিন পরে তাই কাঁদতেছে, আব্বা দেখছি মানে, বৌমা বলছে বিয়ের পরে তো আমার শ্বশুর আমি দেখিনি, কিরকম শ্বশুর দেখতে, তোমার আব্বা দেখতে একবার দেখাও দেখিনি, বলে বৌমা শ্বশুর দেখার জন্যই স্বামীর হাত থেকে আয়না কেড়ে নিতে যাচ্ছে, আর ও তা দেবে না, না ওরা আব্বার দেখছে, বোঝেন না কথা, না আমি এখন আব্বার দেখবো, বলে হু করে কাঁদতে চান, আব্বাকে আব্বাকে খুব করছে, আর বৌমা শ্বশুর দেখার জন্যই একসময় ওই কাড়াকাড়ি করতে করতে জোর করে স্বামীর হাত থেকে আয়না কেড়ে নিয়েছে, শ্বশুর দেখবে জোরে দেখিনি তো, বোঝেন না তো, না আয়না সামনে নিয়েছে, নিয়ে বৌমা শ্বশুর দেখার জন্যই নিজের সামনে ধরেছে যে শ্বশুরের দেখতে কেমন, এ তো আব্বা আব্বা করছিল, বোঝেন না কথা স্বামী। তাই শ্বশুর দেখার সময় যখন আয়না ধরেছে সামনে, দেখ একটা বউ, বোঝেন না সেই বৌমাটা কি দেখছে, আয়নার যা স্বভাব সামনে যেমন ধরবে তেমন হবে তাই না, বৌমা দেখছে তাতে একটা কি দেখাচ্ছে, বউ বউ বউ, বোঝেন না কথা ভাই, মাথা খারাপ, খুন রক্ত মাথায় উঠে গেছে, মিথ্যে কথা বলার জায়গা পায় না, বিয়ে করে বলছে বাপের দেখছি বিয়ে করে, সে ভাই মাথা গরম, অন্য মেয়ে ছেলে দেখি আয়নায় সেই বউটা, অন্য একটা মেয়ে ছেলে দেখে মাথা গরম, ভাই বিয়ে করেছে, বিয়ে করে বউ এনে বলছে আব্বার দেখছি আব্বার দেখছি, কি ঝগড়া ভাই, সে গন্ডগোল, হ্যাঁ এ বলছে না আল্লাহর কিরে আমি বিয়ে করিনি, বলছে বিয়ে করুন, এই তো বউ দেখা যাচ্ছে। আর মেয়েরা এমন একটা জিনিস, ওদের যদি বলা হয় জান্নাতের হুর তোমার সতী নবে, তাও মেনে নেবে না, জান্নাতের হুর সতী নবে তাও মেনে নেবে না, জানেন তো, হ্যাঁ সতীন এমন জিনিস, আরে সর্বনাশ, এ বউ সতীন দেখে আয়না সামনে ধরেছে আর নিজের মধ্যে দেখাচ্ছে, সে ভাই কি গন্ডগোল। রাত দুপুরবেলা স্বামী আর স্ত্রী দুজনে হাতাহাতি, এ বলছে বিয়ে করেছো, বলছে করিনি, বুঝেন না কথা, সে গন্ডগোল ভাই, হাঁকা চেল্লা, আর ওদের ওই হাঁকা চেল্লা শুনে ওদের বুড়ো মাটা বেচারি বুড়ি মানুষ বারান্দায় শুয়েছিল, চুল পাকা বুড়ি, কথা বুঝেন না, হ্যাঁ
উঠে এসছে, এসে বলছে তোমাদের লজ্জা সরম কিছু আছে? রাত দুপুরবেলা তোমরা হাঁকাচাল্লা করছো, পাঁচটা লোক আশেপাশে বাড়ি কি বলে, মানুষ ঘুমোচ্ছে আর তোমরা কেন হাঁকাচাল্লা করছো? বউ এসে বলছে হাঁকাচাল্লা এমনি হয় না মা, আপনার ছেলে বিয়ে করেছে, আপনার ছেলে বিয়ে করেছে। আর ও বলছে না মা আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। ইয়া এ আল্লাহর কি রে খোদার কি রে করছো, ও তাই করছে। এ বলছে বিয়ে করেছো? বলছে করিনি। কথা বলে না, সবাই যাচ্ছে মার কাছে। বউ বলছে আর বিয়ে করে, আমি বউ দেখেছি। আর স্বামী বলছেন আমি বিয়ে করিনি, আমি বাপের দেখছিলাম। বাপের বোঝেন না কথা। এখন বুড়ি মা বলছে কই বিয়ে করেছে, কই বৌমা দেখি কিরকম। এখন এই বউ করেছে কি সতীন দেখানোর জন্যে শাশুড়ির হাতে আয়না তুলে দিস, যে আমি এক্ষুনি দেখেছি আমার সতীন কিরকম দেখতে, আমি এক্ষুনি আয়না দেখলো। তাই শাশুড়ির হাতে আয়না তুলে দিয়েছ, মা দেখো এই দেখো, এই দেখো বউ, তুই বলছো বিশ্বাস কর না মিথ্যে কথা বলছে, বিয়ে করিনি আমি এক্ষুনি দেখেছি আমার মতো বউ। এই বউ দেখানোর জন্য, সতীন দেখানোর জন্য স্বামী শাশুড়ির হাতে বৌমা আয়না তুলে দিয়েছে। আর শাশুড়ি আয়নার সামনে ধরে দেখে একটা চুল পাকা বুড়ি, সে কি গন্ডগোল ভাই, সে বোঝেন না কথা। ওর মা বলছে শয়তান শয়তান, বিয়ে করলি করলি আমার মতো চুল পাকা বুড়ি, সে কি গন্ডগোল ভাই, এক আয়না কিনে ওর বউ একবার মারে, ওর মা একবার মারে, কি গন্ডগোল, শয়তান বিয়ে করলি করলি চুল পাকা বুড়ি। কথা বোঝেন না বোঝেন না। আয়না চেঞ্জ হয়েছে গা? আয়না চেঞ্জ হয়নি, স্থান কাল পাত্রে উত্তর হয়েছে। কথা কিছু বুঝছেন? স্থান কাল পাত্র একই হাদিস, একই কোরআন, একই মসজিদ, একই কোরআন, একই সুন্নাহ। এক এক হুজুরের কাছে যাবেন এক এক রকম হবে। আল্লাহর কসম, গাজী মোবারক গাজী হুজুরকে ভালোবেসেছেন, ফুরফুরার পাঁচ হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, খাজা বাবা বড় পীর সাহেব কেবলা, ইমাম আজম আবু হানিফা, সাহাবায়ে কেরাম, তাদের দিকে তাকিয়ে থাকুন। আল্লাহর কসম একই রকম ইনশাল্লাহ মঞ্জিলে মকসুদে পৌঁছে যাব, আমাদের ইনশাল্লাহ অসুবিধা হবে না। তা না হলে এক এক হুজুরের কাছে এক এক রকম, কেউ একই ব্যক্তি শ্বশুর হবে, কেউ কি বলে সতীন হবে, কোন জায়গায় গেলে তার শাশুড়িতে পরিণত হবে, অথচ আয়না একটাই। কথা কিছু বুঝছেন না বুঝছেন না? যে হাদিস দেখে ইনি বলছেন দোয়া করো, সেই হাদিস দেখে আর এক মৌলবি বলছে দোয়া করা বেদাত। যে হাদিসকে সামনে রেখে এক হুজুর বলছে কবর জিয়ারত করো, সেই হাদিসকে সামনে রেখে আর এক হুজুর বলছে কবর জিয়ারত করা বেদাত। যে হাদিসকে সামনে রেখে হাজার হাজার মশলা ফতোয়া আমরা মানি, সেই হাদিসগুলোকে সামনে রেখে আবার অন্য রকম মশলা ফতোয়া আছে না নাই, এই হা হো করেন আছে না নাই, তাই বলে যাব। মুজাদ্দেদুজ জামান তথা পূর্বেকার হুজুরদের সঙ্গে সুসম্পর্ক রাখুন, আল্লাহর কসম মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাবো, আমাদের দুনিয়াতেও যেমন অসুবিধা হবে না, আখেরাতেও ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আর তো জোরে বলা যাবে না? মানুষের হাতের কামাই, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যেমন করবে তেমন হবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে সর্বনাশ করেছিল, তার মাথায় খোদার তরফ থেকে ওই সাপটা গিয়ে গিয়ে দেশে ইতিহাস করে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা, ও নওজোয়ানেরা আরেকটা মিনিট একটু শুনে লান, কষ্ট করে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। যেমন বেইজ্জতি হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যেমন কি বলে পানি না খেয়ে মরল এজিদ, যেমন হোসাইনকে টুকরো টুকরো করেছিল, তেমন এজিদের নিজের ঘোড়া ওকে নিজেকে টুকরো টুকরো শুধু করে না, ওর নাম নিশানাটা মিটিয়ে দিয়েছিল। মুসলমান সুল্লা বাঘাবেন, হযরতে নওয়াসায়ে রসুল ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে দামেস্কের জমিনে টেবিলের উপরে রেখে, অনেক কথা আমি বলতে পাচ্ছি না, ইমাম হোসাইনের মাথাকে লক্ষ্য করে বলেছিল, আজকে আমি বদরের ময়দানে
70 জন কুপরে কোড়ায় যে মেরেছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হোসেনের নানা সেই বদরের ময়দানের প্রতিশোধ আমি এজিদ আজকে কারবালায় নিলাম। ও মুসলমান কোথায় আছেন? হযরত আলীকে শহীদ করেছিল 17 রমজানের পরে 18 রমজান কি বলে বদরের ময়দানের পরের দিন, আর এজিদ দীর্ঘদিন পরে হোসেনকে শহীদ করে বলেছিল আজকে হোসেনকে শহীদ করে আমি বদরের ময়দানের যোগ্য জবাব দিলাম। ইতিহাস জানেন আপনি সেই কবে বদরের ময়দান হয়েছিল? উতবা সাহেবা আবু জেহেল আবু লাহাব শয়তানরা সব যে মরেছিল, এখন কি তাহলে একে ইমানদার বলবেন? তাহলে ও নামাজি রোজাদার টুপিওয়ালা দাড়িওয়ালা, তাই আল্লাহ নবী বলছেন বাবারা হারিয়ে যাবে মোবাইলের ঝলকে পড়ে। কিসের ঝলক? এই জোরে বলেন কিসের ঝলক? মোবাইল বোঝেন না? মোবাইল বোঝেন তো? কি বোঝেন? দূর বাবু দেগঙ্গা হুজুরে অস শুনতে গেলে এখন অজু করো, টুপি লাও, এসে বসো, অনেক রকমের ঝামেলা আছে। মোবাইলের হুজুর অজু লাগবে না, বলেন বলেন, টুপি লাগবে না, খাটে শুয়ে ঠ্যাং ঠ্যাং কোন দিকে উঁচু করে দিয়ে তোর কোন হুজুর দরকার? এই কথা বুঝছেন না? বুঝছেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা হতে পারে না, ফিরে আসুন আখেরি জামানা, দুনিয়ার চলকে পড়ে ঘুরবেন না। কথাতে আছে কবি বলেছেন দুনিয়ার মায়ায় পড়ে এমন মজা মজলি, দুনিয়ার মায়ায় পড়ে এমন মজা মজলি, ইবলিসের ঝলকেতে নকলের ঝলকেতে আসল ভুলে গেলি। ও মুসলমান তাই বলে গেলাম আল্লাহ নবী বলেছেন বাবারা আমি কোরআন সুন্নাহ রেখে গেলাম, যে কোরআন সুন্নাহর জন্য ইমাম হুসাইন কারবালা হয়েছে, যে কোরআন সুন্নাহর জন্য হযরতে কি বলে সাইয়েদে মোবারক গাজী রহমাতুল্লাহ এসেছিলেন, যে কোরআন সুন্নাহর জন্য হযরতে হালুয়া হুজুর রহমাতুল্লাহ শহীদ হয়েছেন, মুজাদ্দিদুল জামান এসেছেন। ও মুসলমান যে কোরআন সুন্নাহ মোতাবেক চললে বান্দা যেমন দুনিয়ায় শান্তি পাবে তেমন আখেরাতেও নাজাত পেয়ে যাবে। একটা উদাহরণ কি নেবেন? একটা উদাহরণ কি বলবো? আরে কোরআন এমন একটা নেয়ামত যা দুনিয়ায় গ্যারান্টি দেয় আর আখেরাতে নাজাতের কথা শোনায়। একবার কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন এত হিসাব লাগবে না, কবরে যাওয়ার লাগবে না। কোরআন শরীফ এমন একটা নেয়ামতের আমাকে আপনাকে জিন্দা জীবিত ওপেন সিট চৌমাথায় দাঁড় করিয়ে কোরআন শরীফ আমাকে আপনাকে বলে দিতে পারে আমি আপনি জান্নাতি না জাহান্নামি, মরার পর্যন্ত লাগে না। এর নাম হচ্ছে আল্লাহর কোরআন। একটু জোরে হবে না? মরার লাগে না, জীবন্ত বলে দিতে পারে আমাকে আপনাকে ওপেন সিপ জান্নাতি না জাহান্নামি। একটা ওয়াজ আমার সামনে এসে গেল, একটু কি ওয়াজ করব? আপনাদের হাতে সময় আছে? সবার হাতে সময় আছে? আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একজন মা স্বপ্ন দেখছে, একজন মা খব দেখছে, খব স্বপ্ন দেখেন না? এই স্বপ্ন দেখেন তো? স্বপ্নের মা বোঝেন তো? হু, স্বপ্নের ভাগ আছে রে বাপ, অজুনি কালাম নি, পূর্ব নি, পশ্চিম নি, সুন্নতি শোয়া নেই, এশার নামাজ নেই, বেতের নেই, কিচ্ছু নেই। ইনি স্বপ্ন দেখে শুধু ফোন করতে, হুজুর এরকম একটা স্বপ্ন দেখিস, বোঝেন না কথা, হুজুর এইরকম একটা স্বপ্ন দেখিস। এখন কত সুন্নত চলে গেল, ইনি এক কোরবানি দেবে বলে শুধু ফোন করছে, হুজুর শুনেছি নাকি কোরবানি দিলে নখ কাটতে নেই? এই কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, অন্যদিকে সব জঙ্গল, কত সুন্নত বেরিয়ে যাচ্ছে, বেমালুম বেরিয়ে পড়ছে, তার খোঁজ নেই, হুজুর নাকি নখ কাটতে নেই? তোরে
পাতার দরকার, তুই আঙুল কেটে ফেল তাও কোনো মশলা নেই, এই কথা বোঝেন না, নখ কাটার লোক আলাদা, এই কথা বোঝেন না, বোঝেন না, যে সব মানে তার জন্য এটা ঠিক আছে, যে কিচ্ছু মানে না তার জন্যে ও লোক পোক কিচ্ছু নেই, কথা বোঝেন না, বোঝেন না। চলেন একটা গল্প শরীয়তের একটা ওয়াকিয়া ছোট্ট করে বলি, আপনারা কষ্ট করে শোনেন তো, সবাই আর একবার তকবীর দান তো নারায় দেখবি, এই হাত উঁচু করে এসে আগের মতো আর একবার দেখিয়ে দান তো নারায় দেখবি, হাত তুলতে বলেছিল ভাইদের ঘরে দু হাত তুলে দেখান দেখি না আরে দেখবে নারে দেখবে সিলসিলা হক মুজাদ্দদু জামান সিলসিলা দাদা হুজুর পীর কবলা মোবারক গাজী রহমত রইস আলাইহিস সালাম মায়ে মুহররম শরীফ সব হুজুর কবলা ঈসা আলাইহিস সালাম আমাদের মুরব্বিদের ঈসা আলাইহিস সালাম নারে দেখবি সরতা গো আরে দেখবে নারে দেখবে নারে দেখবে চলেন জি। একজন মহিলা খব দেখছে স্বপ্ন দেখছে দেশের মানুষের, আমি খুব ইশারা তার বলছি সব কথা বলতে পারছি না, দেশের মানুষেরা তার সঙ্গে এসে মেলামেশা করে যাচ্ছে, লজ্জার কথা। সকাল হয়ে গেল, একজন বাদীকে ডাকলো যিনি স্বপ্ন দেখছে, শুধু মহিলা বললে কম হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করে দেন, তিনি একজন রাজরানী, তিনি একজন রাজরানী, খব দেখছেন দেশের দশের মানুষ এসে মিলিত হয়ে যাচ্ছে। ওই পর্যন্ত সকাল হয়ে গেল, বাদীকে ডাকছেন, বাদি একটা লজ্জার কথা আছে, কাউকে বলবে না আগে কথা দাও, জি আম্মা বলুন আমি কথা দিলাম, শপথ করে বলো জি আম্মা, যাও মস্ত বড় আলেম এই জামানার যে আছেন তার কাছ থেকে ফতোয়া নিয়ে এসো, যে বলো কোনো একজন মেয়ে ছেলে মহিলা এইরকম স্বপ্ন দেখেছে তার মানে ব্যাখ্যা কি হবে, খবরদার আমার নাম যেন করবে না, আর নাম করাও যায় না লজ্জার কথা। এই বেচারি বাদীটা দাসীটা আল্লাহর আলেমে হাক্কানির দরবারে যে বলছে হুজুর একজন মা এইরকম এইরকম স্বপ্ন দেখেছে লজ্জার কথা, আড়ালে আবদালে ডেকে বলছে হুজুর এইরকম এইরকম স্বপ্ন দেখেছে বড় লজ্জার কথা, বেচারি মাটা আমাকে গোপনে বলে দিয়েছে, তা একটু এর মানে ব্যাখ্যাটা আপনাকে বলে দিতে হবে। আল্লাহর আলেম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর আলেমে হাক্কানি বনেরা আমার আল্লাহ বলছেন আমাকে বেশি ভয় করে, নবী আমার হাদিস পাকে বলেছেন বাবারা মনে রেখো আলেমে হাক্কানিদের সোহবত দেবে, কেন জানো বাবা মানজার আলেমান, এই ভালো করে শোনেন মানজার আলেমান প্রসিদ্ধ হাদিস, ফাকাদ জারানি বাবার আমি রসুল্লাহ বলে গেলাম, যারা আমার এনতে গেল বাদরে পরে আলেমে হাক্কানির মুখ দেখবে, তারা যেন আলেমে হাক্কানি দেখলো না, ফাকাদ রানি তারা যেন মঞ্জা মান যারা আলেমান ফাকাদ জারানি, যারা আলেমে হাক্কানির মুখকে দেখলো তারা যেন আলেমে হাক্কানি দেখলো না, তারা যেন আমি রসুল্লাহ আমাকেই দেখলো, অমান সাপাহ আলেমান ফাকান নামা সাপাহানি, আরে হাদিস বলছি গো হাদিস পাক, মান সাপাহ আলেমান, এই মুসাফা বলেন তো, এই হাতে হাত দিয়ে কি কি বলে জোরে বলেন কি বলে, সাপাহা থেকে মুসাফা, মান সাপাহ আলেমান ফাকান মান সাপাহ আলেমান ফাকাদ সাপাহানি, নবী আমার বলেছেন বাবারা যারা আলেমে হাক্কানির হাতে হাত দিয়ে মুসাফা করলো, সুবহানাল্লাহ বলেন না কি বলবেন না, মুসাফা করলো মুসাফা করলো মুসাফা করলো, তারা যেন আলেমে হাক্কানির হাতে হাত রেখে মুসাফা করলো না, তারা যেন আমি রসুল্লাহ আমার হাতেই হাত রেখে মুসাফা করলো। তৃতীয় নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন মান জালাসা আলেমান, না আপনারা ঘুমোচ্ছেন নজরটা এদিক ওদিক, আমি কি ঘুমোচ্ছি আমি কি চোখ বুঝে বাস করছি, তাহলে আমার ভাইরা কে কোন দিক ফিরছে, আমি চেয়ার নিয়েছি বুঝতে পারছেন না,
এই খোকার একটা কাজ করো তো, জীবন অনেক কাজ করেছো, একটা কাজ করো তো, তোমরা আমার খেয়াল রাখো, আমি তো রাত জায়গা লোক বলা যায় না, কখন হয়তো ঘুমিয়ে পড়বো, তোমরা আমার লক্ষ্য রাখো, আর আমি আমি কি আমি লক্ষ্য রাখি, কেউ ঘুমালেই কি ঠিক আছে, চলেন আমি রসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার মজলিসেই বসে গেল, বসে গেল, বসে গেল, ওয়ামান জালাসানি বা দোসরা হাদিস ফামান জালাসানি কানা মাই ফিল জান্নাহ, নবী আমার বলেছেন বাবারা যারা আমার মাহফিলে বসলো তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গেই জান্নাতে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। রাসূলের পাকের সহিহুল আসা হাদিস চমকাচ্ছে হাদিস পাক, আমার আল্লাহওয়ালা বাবাজিরা সেই মহিলা বাদী মহিলা আল্লাহর আলেমে হাক্কানির কাছে গিয়ে বললেন, হুজুরে এই ব্যাপার একজন রাজরানী একজন মহিলা খাবে খাবে দেখেছেন, দুনিয়ার পুরুষেরা তার সঙ্গে মেলামেশা করে যায়, এর মানে কি হবে? আল্লাহর আলেমে হাক্কানি ওই সময় বলেছিলেন, ও মা মনে রাখো তুমি যে স্বপ্নের কথা আমাকে শোনাচ্ছ এই স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। কেন আলেমদের কাছে যেতে হয় শুনলেন, কেন যেতে হয়? আলেম আলাদা, এ আলাদা, ওয়াজ কি বুঝতে পারতে হয়? ও মেয়ে ছেলে মা শুনলাম তুমি যে স্বপ্নের কথা খাবের কথা বলছো এই খাবটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা দেখতে পারে না। এই স্বপ্ন দেখার ক্ষমতা ইরাকের জমিনে দ্বিতীয় কারো নাই, একমাত্র একজন ব্যতিরেকে, সেই আলেম নিজেই বলছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ভালো করে শুনেলেন, এই বাদী গিয়ে কিন্তু রাজরানীর নাম করেননি, একজন মহিলা বলেছেন। আর আল্লাহর আলেম বলতে লাগলেন, মা তুমি আমার কাছে অন্য মহিলার কথা বলতে যেও না, আমি জানি শুধু ইরাকে নয় সারা পৃথিবীর মধ্যে এই স্বপ্ন দেখার ক্ষমতা ইরাকের জমিনে একজন রাজরানী আছে, ওই রাজরানী ছাড়া দ্বিতীয় কেউ আর দেখার ক্ষমতা রাখে না। ও আল্লাহর বান্দি বাদী তুমি আমার কাছে গোপন রাখছো, নামটা মনে রেখো, তুমি আমার থেকে খবরের তাবির পাবে না, স্বপ্নের মানে ব্যাখ্যা পাবে না, যতক্ষণ না তার নামটা আমাকে শোনাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের মানেটা বলতে পারবো না। যেহেতু বাদীকে তার মনিব মা বারণ করে দিয়েছে নাম যেন বলবে না, লজ্জা শরমের কথা, কথা বুঝছেন না, বুঝছেন না, তাই বেচারি ওই বাদী মাটার নাম বললেন না, উনি চলে আসলেন বাড়িতে, চলে এসে মনিব মাকে বলছেন, ও মা আম্মা জান আল্লাহর আলেমে হাক্কানির কাছে গিয়েছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর আলেমে হাক্কানি যারা আল্লাহকে বেশি ভয় করে তার কাছে গিয়েছিলাম, কিন্তু কি বলবো আম্মা গো উনি আমার স্বপ্নের মানে বলেন না, বরং উনি আমাকে বলেছেন এই স্বপ্ন দেখার মতো ক্ষমতা ইরাকের জমিনের ঘটনা, ইতামাম ইরাকের জমিনে কোনো মহিলার নাই, আছে একমাত্র রাজরানীর, নামটা জানা বলা পর্যন্ত আমি যেমন সেই রাজরানীর নামটা বলবো না তেমন খব স্বপ্নের মানেটাও পাবে না। এর নাম হচ্ছে আলেমে হাক্কানি। আর একটু জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন, ওয়াসকি বোঝা যায়? আল্লাহ, সে কি নাম না বললে বলবে না? বলে না হুজুর, আম্মাজি বলবে না। ওই সময় ওই রাজারানী বলেছিলেন, ও বাদিমা যাও যাও, আমি তোমাকে হুকুম দিলাম, তবে হ্যাঁ আমার নামটা আল্লাহর আলেম ছাড়া জানো, জগতের আর কেউ না জানে, আমার ইজ্জতটা বজায় রেখো, সাথে সাথে অত ইজ্জু মান্তাসা ও অত জিল্লু মান্তাসা, ইজ্জত জিল্লতের মালিককে, এই জোরে বলেন,
ইজ্জতের মালিক যেমন আল্লাহ, মোবারক গাজী হুজুরের ইজ্জত এখনো জারি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত মালিক যেমন আল্লাহ, জিল্লতের মালিক মালিক তেমন আল্লাহ। ও মা খবরদার, তুমি আল্লাহর আলেম ছাড়া, ওনার দরবার ছাড়া আমার নামটা যেন বলবে না। বাদি আবার গেলেন আল্লাহর আলেমে হাক্কানির দরবারে পৌঁছালেন। আরে আমি যখনকার ঘটনা বলছি রে কচি, তখন এত আলেম এত আলেম এত আলেম, সে আলেমের পরিচয় নেই, কথা বুঝছেন? এত আলেম ছিল তখন, আহাহা, হাজার হাজার আলেম। সে আলেম আমাদের মতো আলেম না, তারা কেউ বা 5 লক্ষ হাদিসের হাফেজ, তো কেউ 7 লক্ষ হাদিসের হাফেজ, এ কথা বুঝছেন না? বুঝছেন না? আর ইনি 6টা হাদিস পড়ে এখানে বুখারী মুসলিম নাসাই ইবনে মাজাহ আবু দাউদ তিরমিজি 6টা হাদিস পড়ে এখানে বহুত বহুত বাতেলা দেতা হয়। হাদিসের মোট কিতাব হচ্ছে 50টা বড় বড় কিতাব, বলুন না জোরে সুবহানাল্লাহ, মোট বড় কিতাব 50টা। তাই ফুরফুরার মুসাদ্দেদুজ জামান দাদা হুজুর কেবলা, এই বাংলা সিয়াসত তাহাদিস ছাড়াও আরো 40টা হাদিসের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সনদ লাভ করেছিলেন। আর একটু জোরে বলা যাবে না? 40 আর 6 46, আর এনার পুঁজি 6, তাও পুরাপুরি 9। ওয়াজ কি বোঝা যায়? চলেন আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা বাদি যে বলতে, হুজুর আমার ওই খবরটা স্বপ্নটা অন্য কেউ দেখেন না, এ খবর এ স্বপ্ন যিনি দেখেছেন তিনি হচ্ছেন ইরাকের গভর্নর হযরত বাদশাহ হারুন আল রশিদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার আহলিয়া ওনার অর্ধাঙ্গিনী রাজরানী হযরতে আম্মাজান জোবায়দা, এই খবরটা উনি নিজে দেখেছেন। হযরতে কি বলে আম্মাজান জোবায়দার খাবে, কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আলেম মুস্কি 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 হাসতে লাগলেন। এমনি যেতে হয় আলেমদের কাছে, কি স্বপ্ন দেখেছে শুনে কেমন লাগছে, লজ্জার কথা লাগছে না? আর সে আল্লাহর আলেম তখন মুস্কি মুস্কি হাসছেন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাংবাদী বাদশার বাদী শুনে লাও মা, এ খবরের তাবির অন্য কিছু নয়, অল্প দিনের মধ্যেই তোমার কি বলে বাদশা বাদশার আহলিয়া রাজরানী তোমার মা তোমার মনিমাতা হযরতে জোবায়দার দ্বারায় আল্লাহ তাআলা বিরাট একটা দিন ইসলামের, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের খিদমত আল্লাহ উঠাবে, এমন একটা ইসলামের খিদমত উনি করবেন সারা পৃথিবীর মানুষ তার থেকে উপকৃত হবে। তাই উনি দেখেছেন দুনিয়ার বহু মানুষ এসে ওনার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, এর মানে অন্য কিছু নয় বরং দুনিয়ার কোটি কোটি মানুষ ওনার দ্বারায় উপকৃত হবে। ও মুসলমান, সংক্ষেপ করে বলে গেলাম, তখন মক্কা মদিনার জমিনে পানির বড় কষ্ট, তাই মক্কা থেকে মদিনা পর্যন্ত মা জোবায়দা হারুন আল রশিদের বিবি সাহেবা জোবায়দা নহরে জোবায়দা খাল খনন করে হাজি সাহেবদের পানির কষ্ট দূরীভূত করে দিয়েছিলেন। আল্লাহর কাবা শরীফে যাওয়া লাখে 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 লক্ষ লক্ষ হাজি সাহেব নহরে জোবায়দার পানি পান করে তারা উপকৃত হয়েছিলেন।